হয়, আজি মহালয়া আৰু দেৱী দুৰ্গাৰ আগমনৰ কাৰণে মানুহ সদায় শিলচৰ চহৰত এটা প্ৰথা আছে, হদৰঘাট ব্ৰিজ। হদৰঘাট আগতে এটাই ব্ৰিজ আছিলে, এতিয়া দুটা ব্ৰিজ হৈ গ'ল, আৰু এই ব্ৰিজত হাজাৰ হাজাৰ মানুহ আহি থাকে। ৰাতিপুৱাৰ পৰা আৰম্ভ হৈছে, দেখাব পাৰোঁ কেনেদৰে ইয়াতে মানুহ এতিয়াও আহি আছে। আজি কুঁৱলী পৰিছে কিন্তু মানুহৰ কমা নাই। এই দুখন ব্ৰিজত দেখিব পাৰে কেনেদৰে বহুত হাজাৰ হাজাৰ মানুহ, এটা মেলা নিচিনা এটা বতাহ। আৰু আমি কথা পাতি মানুহবিলাকৰ লগতো কিয় আহিছে আজি ইয়াতে চাবলৈ। দাদা কেনে এসছে মহালয়া? এসছে মহালয়া আৰু আনন্দ মা শারদা আসছে, ওই আসলাম আর কি, জীবনের প্রথম দেখতে আসছি। বাড়ি আমাদের পয়লাপুর, পয়লাপুর বাড়ি। এবার দেবী দুর্গা ঘোড়া ঘোড়া নিয়ে আসবে, আর প্রথা একটা প্রথা আছে, সবাই এই সদরঘাট ব্রিজে আসে। কি দেখে কি লাগলো আপনার? ভালোই লাগছে, আনন্দই লাগছে, খুব ভালো লাগছে। দিদি কি বলবেন আপনি? ভালো লাগছে, অনেক লোক দেখে খুব ভালো লাগছে। দুর্গা পূজা চলে এসছে, ফুর্তি, খুব আনন্দ। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, পুজোর একটা পুরো ঘরের ইয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভালোই লাগছে। তো দেখিছে আপনাদের পূজার মেজাজত সব আছে। আমি আরো খুনিম কি দেখতে এসছো, কি দেখতে এসছো, কি দেখতে এসছো বলো। সবলৈ ইয়াতে বহুত মানুহ আছে দেখিব পারে, মোর ইয়ে কম দেখাব কারণে এতিয়াও মানুহ আহি আছে। ছটার উপর হয়ে গেল কিন্তু মানুর ইয়ে কমা নাই। এই দুখন ব্রিজ আমি দেখাম, দলং, এই দলঙ্গর কাম চলি আছে, মোর ইয়ে কম দলংটা দেখাব কারণে। এই মই এটা ব্রিজ আছো, নতুন ব্রিজ এটা হয়েছে হদরঘাটর, আর আরও একটা ব্রিজ, এই আমার পুরনো ব্রিজ, পুরনো ব্রিজ বন্ধ আসলে কিন্তু যাকালি খুলি দিয়া হয়েছে, আর ই তাতেও দেখব পারে কেনেদরে হাজার হাজার মানুষ। আমি এজনক খুঁজে নাচ গিয়েছে, এই তো জনসমাগম, মানুষের আনন্দ, ফুর্তি, উল্লাস, সব কিছু। দুর্গাপূজা চলে এসছে, ফুর্তির মেজাজ, একটা দুর্গাপূজার যেটা স্পিরিট ওইটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা তো সবের মধ্যেই আছে, ছোট বড় সবার মধ্যে, তার মধ্যে বাচ্চারা বেশি, মানে বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বেশি উপভোগ করার মতো। ধন্যবাদ। তো আপনাদের দেখিছে সবের ফুর্তি, আনন্দ, আর দুর্গার মা দুর্গার আহার আগমনের কারণে যে আজি মহালয়া, এই মহালয়াতে দেখাই দিছে শিলচরত কেনেদরে মানুষ সব উলাই আছে ঘরের পর। শিলচরের মনোরঞ্জন লস্কর, নিউজ18 অসম নর্থ ইস্ট।